হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। সহজ পাকে জানাই আপনাদের অনেক স্বাগত। রোজ নতুন নতুন রান্না, কিচেন টিপস এবং কিছু বিনোদনের জন্য সাবস্ক্রাইব করুন সহজ পাক। আজকে হলো সোমবার। এই লকডাউনের পর থেকে না বারটা কিছুতেই মনে থাকে না। আগে রোববার রোববারের মানে রোববারের অপেক্ষা থাকতো আর প্রত্যেক দিন মনে থাকতো, কিন্তু এখন লকডাউনের পর থেকে সবারই শুনছি তাই সমস্যা হয়। আপনাদেরও কি তাই সমস্যা হয় যে বার মনে থাকে না? যাই হোক, আমি এখন সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন বাজে সকাল 6:45। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ইদানিং একটু দেরি করেই ওঠা হচ্ছে। আসলে রাত করে ঘুমানো হচ্ছে, গুঞ্জার পরীক্ষা চলছে আর এই জন্য পড়ার টেনশন খুব। যাই হোক, এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর মুছে নিচ্ছি। এবার গুঞ্জা উঠে গেছে, গুঞ্জাকে রুটি দিয়ে গুড় খাইয়ে দিচ্ছি। ও সকালবেলা রুটি আর গুড়ি খায়, সবজি খেতে চায় না। আলু ভাজা করলে একটু খায়, কিন্তু দুপুর ও প্রচণ্ড আলু খায়, মানে দুপুরবেলা খাবার সাথে প্রচণ্ড আলু খায়। আই তাই এত আলুও তো খাওয়া ভালো না, তাই রুটি দিয়ে গুড় দিয়ে খাইয়ে দিই। আর ক্যামেরা দেখলেই তো ওর অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। ও ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে, আর ক্যামেরার সামনে কোনো জড়তাও নেই। আসলে বাচ্চাদের ক্যামেরার সামনে কোনো জড়তা থাকে না, আমাদেরই যত সব জড়তা থাকে। আমার তো আছে ক্যামেরার সামনে জড়তা, আপনাদের কি এরকম প্রবলেম হয়? তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানা এতক্ষণ গুছাইনি, কারণ আমার হাজব্যান্ড আজকে অনেকক্ষণ একটু ঘুমিয়েছিল, কালকে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত কাজ করেছিল। তো এখন উঠলো, এখন প্রায় 9টাই বাজে, ঘড়িতে দেখা যাচ্ছে। গুঞ্জাও আমার সাথে সাথে একটু হেল্প করছে, বিছানা ঝাড়া ঝাঁটাটা এনে দিচ্ছে, বালিশগুলো হাতের সামনে দিয়ে দিচ্ছে। আসলে মাকে যা করতে দেখে বাচ্চারা সেটাই কপি করে। আমরা যদি ভালো করে থাকি তাহলে ওরাও ভালো করে থাকবে, আর আমরা যদি নিজেদের মানে যেভাবে চলবো সেটাই ওদের হ্যাবিট হয়ে যাবে। তাই ব্যাড হ্যাবিট আর গুড হ্যাবিটটা বোধহয় মা বাবার উপরই নির্ভর করে। এই যে বিছানা ঝাড়া ঝাঁটাটা গুঞ্জা এনে দিল, ঝাড়তে চেয়েছিল কিন্তু আমি দেইনি, আমি নিজেই ঝেড়ে নিচ্ছি। কাঠিগুলো মুখে হাতে লেগে যেতে পারে, ওই জন্য ঝাড়তে দিইনি। এবার আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি। অনেকের কাছেই শুনি যে মশারি গোছানো খুব অসুবিধা, ওই জন্য একটা ব্যাগে ভরে আলমারিতে রেখে দেয় বা বক্সারের ভেতরে রেখে দেয়। মশারি আমি অনেকদিন আগে থেকেই গুছাতে পারতাম, আমি যখন ক্লাস 8-9 পড়তাম তখন থেকেই মশারি মানে সুন্দর করে পাঠ করতে পারতাম। কিছুই না, জাস্ট কোনাটা ওইভাবে ধরে যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু দেখ, যারা নতুন মশারি ভাঁজ করতে অসুবিধা হয় তারা দেখতে পারেন যে কীভাবে ভাঁজ করছি। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আবার গুঞ্জা মাঝখানে চলে আসলো, এই আমার সব জুয়েলারিগুলো বের করে খেলতে শুরু করেছে। এই যে গুঞ্জাও আমার সাথে মশারি পাট করছে, দেখলেন তো কত সুন্দর করে মশারি পাট করলো। আর এই যে আমি এখন খেতে বসে গেছি, সব কাজ শেষ, এবার আমি একটু খেয়ে নেই। আজকে খাচ্ছি রুটি দিয়ে আলু ভাজা, আমার খুব ফেভারেট। আর এবার গুঞ্জাকে একটু পড়তে বসাচ্ছি, ইংরাজি হ্যান্ডরাইটিং কালকে প্র্যাকটিস করিয়েছিলাম, এগুলো সব বানানো পারে। আমি হ্যান্ডরাইটিংটা প্র্যাকটিস করার জন্য এগুলো বারবার করে লেখাই। ওর বয়স হিসেবে হ্যান্ডরাইটিং ঠিক আছে, কিন্তু আমি একটু বেশি খুঁতখুঁতে হ্যান্ডরাইটিংয়ের ব্যাপারে, ওই জন্য বারবার প্র্যাকটিস করাই। আর এদিকে অঙ্ক খাতা নিয়ে নিয়েছি, ও ঠিক করেছে 1000 পর্যন্ত লিখবে, 1 থেকে 1000 পর্যন্ত। ওই যে 111 থেকে শুরু করে 409 পর্যন্ত শেষ করেছে, এরপর থেকে আবার শুরু করছে। এখনও হোমওয়ার্ক করছে, ও একা একাই হোমওয়ার্ক করে, আমি হঠাৎ করেই সাথে থাকি, হয়তো আমি লেখা দিয়ে চলে যাই, ও লেখাটা নিজেই কমপ্লিট করে, ভুল হলে সেটা পরে দেখে দিই। আর বাচ্চারা তো ভুল করতে করতেই শিখবে, আমি যদি সব সময় ওর কাছে পড়াশোনা নিয়ে থাকি তাহলে ও আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে পড়াশোনা নিয়ে।
এখন একটু আমি আপনাদের সাথে কথা বলতে এলাম। এতক্ষণ ভিডিও করছিলাম, কিন্তু এখন এতক্ষণ আমি আড়াল থেকে কথা বলছিলাম, ভয়েস দিচ্ছিলাম, কিন্তু সামনে আসিনি। এই ভিডিওতে এখনই আমি সামনে আসলাম। এখন আমি আমার খাতায় যে গ্র্যাটিটিউড লিখি সেটা লিখব। আমি এর আগেও বলেছিলাম, এরকম একটা আমার খাতা থাকে, সেখানে আমি আমি যা পেয়েছি তার জন্য আমি থ্যাংক ইউ বলি ভগবানকে, সেই ব্যাপারে আমি এই খাতায় লিখি। আর এই খাতায় হলো, এই খাতা যখন শুরু হয় সেই প্রথম পৃষ্ঠাতেই আমি নিজের কিছু গোল লিখে রাখি, লক্ষ্য নির্ধারণ করি যে এই খাতাটা শেষ হতে হতে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। তা সবগুলোই যে ফুলফিল হয় এমন না, কিন্তু আমাকে সেই লক্ষ্যটাকে ধরে রাখতে সাহায্য করে। আর লক্ষ্য ধরে রাখলে নিশ্চয়ই একদিন লক্ষ্যে পৌঁছাবই। যেমন আমার আগের খাতায় আমার লক্ষ্য নির্ধারণ ছিল যে ডেইলি ভিডিও আপলোড। তখনকার মানে যখন লিখেছিলাম সেই সময় আমার ডেইলি ভিডিও আপলোড সম্ভবই ছিল না, হচ্ছিলও না, কারণ আমার ভিডিও করতে লেগে যাচ্ছিল একদিন, এডিট করতে লেগে যাচ্ছিল 2 থেকে 3 দিন, আমার ডেইলি ভিডিও আপলোড হচ্ছিল না। ওই খাতাটা শেষ হয়ে গেল, তাও হলো না। তারপর যখন এই খাতা আমি শুরু করলাম, এই খাতা শুরু হওয়ার মানে হওয়ার সাথে সাথেই আমার মানে সেটা আমি করতে পারছি। এখন আমি কিন্তু ডেইলি ভিডিও আপলোড করি, এমনকি এমনও হয় যে আমি শর্টস আপলোড করি, আবার ডেইলি ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও আপলোড করছি, সেটাও মানে দিনে 2টো করে আমার ভিডিও যাচ্ছে। আর আগের থেকে ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে আগের থেকে কোয়ালিটিফুল ভিডিও আমি দিচ্ছি। আর আমাকে যে ভিডিওগুলো করতে হয়, আমার কিন্তু ট্রাইপড ইউজ করি না, আমার ট্রাইপড আছে, ইউটিউবের জন্য আমি কিনিনি ট্রাইপড, আমি আগেই ট্রাইপড নিয়েছিলাম। আমাদের একটা ব্যবসা আছে, তো ব্যবসাটা যেহেতু এখন অনলাইনে হচ্ছে লকডাউনের জন্য, সেই কারণে ট্রাইপড নেওয়া হয়েছিল। তারপর যে লাইটটা থাকে ট্রাইপডের মধ্যে, যে লাইট লাগ মানে গোল রিংয়ের মতো যে লাইটটা থাকে, সেই লাইটটা নেওয়া হয়েছিল, সেটার নাম যেন কী লাইট বলে, এলইডি লাইট বোধহয়, যাই হোক ওটাও নেওয়া হয়েছিল। আর ইদানিং একটা মাইকও নিয়েছি, এই এই যে এই মাইকটা, পরে আমি বক্সটা দেখাবো, আনবক্সিং দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আর হয়ে ওঠেনি আনবক্সিং দেখানো। আমি এটার ডেমোস্ট্রেশন যে কী রকম সাউন্ড কোয়ালিটি আসে সেটা ডেমোস্ট্রেশন করে আপনাদের দেখিয়ে দেব। আর এটা ভীষণ রিজনেবল প্রাইসেও পেয়েছি আমি, আর কোয়ালিটিও ভালো, ভালো সাউন্ড আসে। আর আমার যেহেতু আস্তে কথা, আমি জোরে খুব জোরে কথা বলতে পারি না, তাই মোবাইলটা এত দূরে থাকলে আমার মানে কথা বলতে আমার কথা কেউ শুনতেই পাচ্ছে না, এরকম হয়। আমাকে অনেকে বলেছেও, কমেন্টে জানায়নি, আমার বন্ধু বান্ধবরা বলেছে যে তোমার তো ওরা তো শোনাই যায় না, তো সেই কারণেও এই মাইকটা নিলাম। আর এই মাইকটা নেওয়ার উদ্দেশ্য খালি ইউটিউব না, ওই যে বললাম আমাদের বিজনেস মিটিং হয়, গুঞ্জার পড়াশোনা আছে, সেই কারণে অনেক সময় মাইকটা আমাদের সেই কারণেও মাইকটা ব্যবহার হয়। আর এই তিনটে তো ইউটিউবের কাজেও ব্যবহার হয়, তাই ইউটিউবের জন্য আমি সেরকম কিছু ইনভেস্ট করিনি। তো যাই হোক, বাইরের কথা অনেক বললাম, এবার ফিরে আসি খাতার কথায়। আর এই খাতায় আমি মানে বলতে চাচ্ছিলাম যে খাতায় যে ডেলি মানে গোলটা নির্ধারণ করি আমি, সেটা আজকে না হোক কালকে কমপ্লিট হয়েই যায়, এটাই বলতে চাচ্ছি। এই খাতাতে, আগের খাতাতে আমি লিখেছিলাম, আমার খুব অভ্যাস ছিল যে আমি নেগেটিভ ভাবতাম, মানে কোনো একটা কিছু আসলেও হাজার রকম খারাপ চিন্তা মাথায় চলে আসলো, ফোন তুললো না, খারাপ চিন্তা মাথায় চলে আসলো, মানে কি বলবো, কেউ কাজে বাইরে থাকলেও আমার বারবার ফোন করতে ইচ্ছা করতো, কেন ফোনটা তুললো না। তো এই কারণে এই নেগেটিভ চিন্তাগুলোর থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পেরেছি। এখন আমার মনে নেগেটিভ চিন্তা আসে না, আর কিছু কিছু আসলেও আমি সেটার থেকে বেরিয়ে আসতে পারি। একটা গল্প বলি, এই গল্পটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, একটা বইতেও পড়েছিলাম, যাই হোক ওই বইতে পড়ে আমি, আচ্ছা 530 থেকে লেখো, ঠিক আছে 530 থেকে আবার শুরু করো, মানে এই গল্পটা আমি একটা, আচ্ছা তাহলে রেস্ট নিয়ে নাও একটু, এই গল্পটা বলি আগে। মানে যখন আমরা নেগেটিভ চিন্তা করি, নেগেটিভ চিন্তাটা আমাদের ব্রেনকে প্রচণ্ডভাবে এফেক্ট করে নেয়, আর আমাদের মনে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আসতে থাকে। তো এর থেকে বেরোনোর একটা উপায় হলো, যখন খুব নেগেটিভ চিন্তা আসছে মনে, তখন মানে 5টা আলাদা আলাদা রকমের রকমের কাজ করতে বলেছে। কিছু একটা গন্ধ গন্ধ নিন,
হতে পারে কোনো ক্রিম নিয়ে নিলেন বা পাউডার নিয়ে নিলেন, এভাবে হাতে করে গন্ধ শুকলেন, স্মেল আসলো, স্মেলটা ব্রেনে গেল, ওই নেগেটিভ চিন্তাটা একটু সরলো। কিছু একটা ফিল করুন, স্কিনে ফিল করুন, এই যে কলমের ঘষাটা ফিল করলাম বা কোনো খাতার খাতার কাগজটা এভাবে ধরলাম, এটা খাতার কাগজটা ধরতে এরকম, এটা একটা আমি একটা ফিল করলাম, বা গাছে ঘরে ফুল থাকলে ফুলটাকে টাচ করুন, ফুলটা টাচ করলেন, ব্রেনে গেল সেই ফিলিংসটা। তারপর কিছু একটা খান, মানে খেতে হবে মানে পেট ভরে খেতে হবে এরকম নয়, কিছু একটা টেস্ট করুন, হতে পারে একটা একটু মুড়ি খেলেন বা বিস্কুট খেলেন বা ঘরে জুস রাখা থাকলে জুস খেলেন, এরকম আপনার খেতে ভালো লাগে এরকম কোনো চকলেট টেস্ট করুন। চকলেট তো ভীষণ ভালো, চকলেট আমাদের মানে মনকে ঠিক রাখতে সাহায্য করে, তো চকলেট থাকলে চকলেট টেস্ট করুন, সেই টেস্টের অনুভূতিটা গেল। কিছু একটা কানে শুনুন যে কি আশেপাশে কি শব্দ আসছে, আমার ঘরে আপাতত আমি ফ্যান চলার শব্দটা খুব পাচ্ছি, এছাড়া বাইরে গাড়ির আওয়াজ পাচ্ছি, এরকম কিছু ফিল শব্দ শোনার চেষ্টা করুন যে আপনার আশেপাশে কি কি শব্দ আছে। এইরকম ভাবে 5টা শব্দ আপনি 5টা কাজ করুন, যাতে আপনার মানে যে নেগেটিভ চিন্তাটা, নেগেটিভ চিন্তাগুলো আপনার মানে ব্রেনকে একদম মানে কি বলবো বশ করে ফেলছে, নেগেটিভ চিন্তা থেকে বেরোতেই চাইছে না, বশ করে ফেলছে একদম। এইরকম 5টা আলাদা আলাদা কাজ করলে, আর সবগুলো ইন্দ্রিয় ব্যবহার হলো প্রায় সবগুলো, মানে চোখ, হ্যাঁ হতে পারে চোখ, চোখ দিয়েও কিছু একটা দেখুন, কিছু একটা ভালো লাগে এরকম কিছু একটা দেখুন, হ্যাঁ ডেলি গোলগুলো ওই আমি দেখে নিলাম, যখন নেগেটিভ চিন্তা মনে আসলো আপনারাও এরকম একটা খাতা বানান, এখানে গোলগুলো লিখুন, গোলগুলোই দেখে নিন, তাহলে চোখের 5টা ইন্দ্রিয়েরই কাজ হয়ে গেল। আর 5টা ইন্দ্রিয়ের থেকে যখন 5 রকম সেন্স চায়, পজিটিভ সেন্স চায়, তখন ব্রেনের যে নেগেটিভ সেন্সটা, নেগেটিভ চিন্তাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যায়। এরকম প্রত্যেক দিন প্রত্যেকবার অভ্যাস করুন, যখনই নেগেটিভ চিন্তা থাকবে, মানে প্রবল রকম ভাবে নেগেটিভ চিন্তা আসবে, তখন 5টি ইন্দ্রিয়র 5টা কাজ করুন, দেখবেন আস্তে আস্তে 21 দিন এরকম করুন, আস্তে আস্তে এটা আপনার অভ্যাস হয়ে যাবে, আর ধীরে ধীরে দেখবেন আপনি নেগেটিভ চিন্তা করছেনই না, আপনি সবসময় পজিটিভ চিন্তা করছেন। তো এই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই কথা, এই জিনিসটা যে আমার একবারে চলে এসেছে তা না, আমি প্রায় 2 বছর আগে এই ব্যাপারটা আমি জেনেছিলাম যে নেগেটিভ চিন্তা করলে পরে নেগেটিভ হয়, মানে ওই চিন্তা ওই কারণ করেই আমাদের কাছে বারবার আসতে থাকে। ধরুন আমি সকাল থেকে ভাবছি আমার আমার বরের ওপর খুব রাগ হচ্ছে, হতে পারে সবারই রাগ হয়, বরের ওপর খুব রাগ হয়, আমি তো রাগ করেই আছি, হয়তো কোনো একটা কারণে রাগ হয়েছে, আমি বিভিন্ন রকম ভাবে চিন্তা করে যাচ্ছি, ও এরকম ও সেরকম, আমার সামনে ওই রকম কারণগুলোই বারবার আসবে, ও হয়তো আমার সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমাদের মধ্যে কোনো একটা ঝগড়াঝাটি হয়ে যাবে, এরকম মানে এরকম সবার ক্ষেত্রেই, মানে সব সম্পর্কের ক্ষেত্রেই, আমার মেয়ের সাথে হয়তো গুঞ্জার ওপর হয়তো আমি রাগ করলাম, গুঞ্জার ওপর রেগে আছি, আমার কাছে ওরকম কারণ আসবে যে গুঞ্জার ওপর আমি রাগ করি, এরকম কারণ আসতে থাকবে। তো নেগেটিভ চিন্তা করাটা আমাদের সবার আগে বন্ধ করতে হবে, এটা আমি একটা বইতে পড়েছিলাম, বইটার নাম দ্য সিক্রেট। তারপরে এই ব্যাপারে আমি অনেক ভিডিও দেখেছি, অনেক আর্টিকেল পড়েছি, সব জায়গাতেই একটাই লেখা যে নেগেটিভ চিন্তা করতে নেই। এমনকি পুরাণেও, আমরা যদি পুরাণও ভাবি, বিভিন্ন ঠাকুরের গল্পগুলোতে কি আছে যে বিশ্বাস করতে হয়, সবার আগে বিশ্বাস করতে হয় ঠাকুরকে, যে আমরা প্রণাম করে বলি ঠাকুর ভালো রাখো, আমরা সেটা কি বিশ্বাস করি? আর যদি বিশ্বাস করি তাহলে মনে খারাপ চিন্তাটা আসবে কেন? তার মানে আমরা আমাদের সেই প্রার্থনাটায় বিশ্বাস ছিল না। আমাদের পুরাণও তাই বলছে, পুরাণের গল্পগুলো দেখুন, যে তপস্যা করে এত